এই ভিডিওতে আমি সমাধান করাবো ক্লাস সেভেনের কোষে দেখি 19.2 এর 2 নম্বরে ম্যাথটি। দেখো 2 নম্বরে ম্যাথগুলো বলেছে উৎপাদককে বিশ্লেষণ করি, এখানে আমি 2 নম্বরে ম্যাথটি এই ভিডিওতে সমাধান করাবো। দেখো 2 নম্বরে ম্যাথে দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4 কি টু দি পাওয়ার 4। এই ম্যাথটা আমি এই ভিডিওতে সমাধান করাবো। দেখো এই ম্যাথটি সমাধান করার আগে আমাদেরকে দুটো সূত্র মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এর দুটো ফর্মুলা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা আমরা ইউজ করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সমান সমান আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দুটো সূত্র অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথটি সমাধান করব। তাহলে দেখো এখানে পি টু দি পাওয়ার 4 অঙ্কটাকে সাজিয়ে নিয়েছি, প্রথমে পি টু দি পাওয়ার 4 লিখেছি, প্লাস হচ্ছে 4 কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এরপরে দেখো পি টু দি পাওয়ার 4 এটাকে স্কোয়ার তৈরি করব আমরা পি স্কোয়ারের হোল স্কোয়ার, তার কারণ হচ্ছে 2 × 4। এই 4টাকে ভাঙে এভাবে আমরা লিখব। এবার দেখো 4 কিউ টু দি পাওয়ার 4, 4টাকে স্কোয়ার তৈরি করলে হচ্ছে 2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, কারণ 2 এর স্কোয়ার হচ্ছে 4, কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মানে হচ্ছে 4, কারণ 2 × 4। এটাতে আমরা ফর্মুলা তৈরি করে নিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, এটা লিখে দিয়েছি। এরপরে দেখো আমরা এই ম্যাথটাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো যেহেতু ফর্মুলা আছে, আমরা সেকেন্ড নাম্বারের ফর্মুলাটা ইউজ করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে দেখো এ বলতে হচ্ছে পি স্কোয়ার এবং বি বলতে হচ্ছে 2 কিউ স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস দেবে তোমরা এটা, মাইনাস হচ্ছে 2 কিউ স্কোয়ার হোল স্কোয়ার। তারপরে দেখো প্লাস 2ab, প্লাস দিয়ে 2 লিখেছি ইন্টু এ বলতে হচ্ছে পি স্কোয়ার ইন্টু বি বলতে হচ্ছে 2 কিউ স্কোয়ার, মাইনাস হচ্ছে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। নেক্সট বারে দেখো প্রথম হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ারের হোল স্কোয়ার রেখে দিয়েছি, এটাকে আমরা মাল্টিপ্লাই করবো। দেখো 2 × 2 হচ্ছে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, গুণ করতে হবে এটা, পি স্কোয়ার কিউ স্কোয়ার গুণ করলে পাশাপাশি বসে যাবে, কারণ দুটো সমজাতীয় রাশি হলে আমরা পাওয়ারটা যোগ করি, যেহেতু সমজাতীয় রাশি নয় এই কারণে পাওয়ারটা আমরা যোগ করব না, মাইনাস দিয়ে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এরপরে দেখো ম্যাথটাতে প্রথমটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ারের হোল স্কোয়ার থেকে গেল, এখানে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এটা পি স্কোয়ার কিউ স্কোয়ার যেহেতু সমজাতীয় রাশি হচ্ছে, তাহলে এটাকে আমরা প্লাস মাইনাস করতে পারবো। তাহলে দেখো প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হবে, তাহলে 13 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 9 হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখানে মাইনাস লেখা হয়েছে এই কারণে যে সংখ্যাটা বড় তার চিহ্নটা আমরা বসাই। এরপরে দেখো অঙ্কটাতে পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ারের হোল স্কোয়ার রেখে দিয়েছি, মাইনাস দিয়ে এটাকে স্কোয়ার তৈরি করতে, দেখো 9টা হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 পি কিউ তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 3 পি কিউ হোল স্কোয়ার মানে হচ্ছে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে দেখো এখানে এ বলতে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার, এটা পুরোটা এ, এবং বি হচ্ছে 3 পি কিউ, তাহলে এ প্লাস বি, এ বলতে তাহলে লিখবো আমরা পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার প্লাস দিয়ে বি বলতে হচ্ছে 3 পি কিউ। এরপর হচ্ছে এ মাইনাস বি, এ বলতে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার মাইনাস দিয়ে দেখো এখানে বি আছে, তাহলে বি হচ্ছে 3 পি কিউ লিখতে হবে। এইভাবে আমরা সেকেন্ড নাম্বারে ম্যাথটি সমাধান করব। যদিও ম্যাথটি একটু কঠিন আছে, তোমরা এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করতে হবে পরীক্ষার জন্য।
এবার হচ্ছে এই চ্যাপ্টারে যদি পুরো ম্যাথের তোমরা সমাধান পেতে চাও তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে উৎপাদকে বিশ্লেষণ ক্লাস 7 লেখা আছে, সেই প্লেলিস্টে ক্লিক করলে তোমরা পুরো ম্যাথের সমাধান পেয়ে যাবে।